Welcome to my show. শাকিব নিশোর জন্য পিছিয়ে গেল ঢালিউডের আরেক জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। হ্যাঁ দর্শক, এই ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল সিয়ামের অন্তর্জাল। তবে এই ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার তালিকা থেকে পিছিয়ে গেছে অন্তর্জাল। চলচ্চিত্রটি মুক্তি নিয়ে পরিচালক দীপঙ্কর দীপন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, চলচ্চিত্রটি এবারের ঈদে আসার কথা ছিল, সেই সাথে কথা ছিল অনেকগুলো দেশে মুক্তি পাবার। তবে শেষ সপ্তাহে আমরা সেই জায়গা থেকে সরে আসি দুটি কারণে। আমরা চেয়েছি সবগুলো সিনেমা ব্যবসা করুক এবং বাংলাদেশের সিনেমা হলের ব্যবসা ঈদকেন্দ্রিক না হয়ে সারা বছরের হোক, নয়তো সিনেমা হল টিকে থাকতে পারবে না। তিনি আরও জানান, সব দিক মাথায় রেখে আমরা অন্তর্জাল মুক্তির তারিখ চূড়ান্ত করেছি 8 সেপ্টেম্বর। শাকিব নিশোর পর এবার দর্শক কাঁপাতে আসবে সিয়াম। সিয়াম 2018 সালে পুরামন 2 দিয়ে ঢালিউডে পা রাখেন। এরপর একে একে দহন, বিশ্বসুন্দরী, মৃধা বনাম মৃধা, শান, অপারেশন সুন্দরবন, পাপপুণ্য, টান, ধামাল, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ইত্যাদি চলচ্চিত্রে ভক্তদের মন জয় করে নেন তিনি। 8 সেপ্টেম্বরের জন্য অপেক্ষায় আছেন সিয়াম ভক্তরা। তবে নির্মাতারা আশা করছেন প্রিয়তমা সুরঙ্গের মতো ব্যবসা সফল সিনেমার তালিকায় নাম লেখাবে অন্তর্জাল। অন্তর্জালে সিয়াম ছাড়াও আছেন বিদ্যা সিনহা মিম, সুনেরা বিনতে কামাল, এনান সহ আরও অনেকে। মুসা শৈলী, চ্যানেল আই, অনলাইন।